কে কে কি প্রশ্ন 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 আসবে কি কি দরকার বলুন না আপনি কাজ করছেন দেখছি দিদি বাড়িতে নেই দিদি কোট ভালো পারে না আমি তো বেশিরভাগ করি দিদি আমার কাস্টমার ধরে দেয় এনে দেয় ও না আমি ভাবছিলাম যে আমি একটু কাটাবো তৈরি করতে দেবো তার দিদি বাড়িতে আমি এই এলাকার সবচেয়ে বড় দর্জি দর্জি রমেশ আমাকে সবাই জানে সবাই আমার কাছ থেকে কাটায় তুমি বলো না তুমি কি কাটাবে সব কাটিয়ে দেবো তোমার আমি একবার পুরো ফিটিংস করে দেবো দাঁড়িয়ে মাপ নেবো বসে মাপ নেবো শুয়ে মাপ নেবো কি মাপ সব মাপ নিয়ে আমি আপনাকে পুরো ফিটিংস করে দেবো ব্লাউজটা পরে সেটা তো তোমাকে মাপ নিতেই হবে এটা কমন ব্যাপার তারপর বলো ভালো লাগছে না আমার আমি না চলে যাচ্ছি আমি শুনুন দিদি আমি মাপ নেবো এমন ভাবে না তোমার ব্লাউজের মাপ নেওয়ার সাথে তোমার মনও ভরে যাবে সব ভরে যাবে আমি সব মাপের সাথে সব ভরিয়েও দিতে পারি আমার ব্লাউজ সবাই পরে পাড়ায় যা ব্লাউজ সব আমার হাতের তৈরি সব সবার সাইজ তাহলে আপনি একটু সুন্দর করে মাপ নিন আমার ওই যে পাশের বাড়ির যে শান্তু বৌদির বউ আর কি সে শান্তুর বউ আর কি আর কি ওর কত সাইজ তাও আমি বলে দিতে পারি যেন আমার সবার সাইজে মুখস্থ ওর তো 10 সাইজের ব্লাউজ আরে 10 না 100 সাইজের ব্লাউজ তাও কাটাতে পারি হতেই পারে ব্যাপার একটু সাইজে ভারী আর কি বডিটা তাই বলছে আর কি না আমার অত লাগবে না আপনি একটু মাপ নিন না দেখুন না মাপ তো আমি নিবই তা মাপের আমার কিন্তু অনেক সিস্টেম আছে বুঝলেন মেশিনটা সরিয়ে রাখি দেখুন আগে বসে একটু মাপ নিয়ে নেম দেখা যাচ্ছে বসে যখন আপনি বসে যখন মানে একটু বসে ব্লাউজ তো বসে রিল্যাক্স করছেন কোনো কিছু খাচ্ছেন সে সময় তার মাপটার অনেক সিস্টেম আছে জানেন দেখি আগে না আপনি অনেক ফর্সা কিন্তু আপনার বডি ফিগারটাও না খুব সুন্দর সবাই বলে না হ্যাঁ সত্যি কি হচ্ছে আমি তো মাপ নিচ্ছি তো আমি কি করছেন তাড়াতাড়ি মাপ নিন না দাঁড়ান তো আমি শর্ট হাতাই করব শর্ট হাতাই আমি পুরো হাতটাই তো মাপ নিতে হবে না হলে বুঝবো কি করে আপনার হাতটা কেমন মানে কেমন আর কি মোটা বা সুন্দর সুন্দর মানে আপনার মানে বডি ফিটনেসটা অনেক সুন্দর দেখি এবার পিছন ফিরুন তো একটু সুন্দর করে মাপটা নিয়ে নিন বাহ কি সুন্দর বানিয়েছেন আপনার মানে আপনার বডিটা তাই বলছে আর কি আর এদিকটা মাপ নেওয়া হয়ে গেছে তারপর একটু এদিকটাই মাপ নিন এদিকটা বুকের এদিকটা কেটে মাপ নিতে হবে আপনার এদিকটাতে কেমন হয় বাহ সুন্দর আরে আপনার বডিটা কেমন বানিয়েছেন তাই বলছে সুন্দর বানিয়েছেন না মিষ্টি আপনার গায়ের রংটা যাবে দাঁড়িয়ে একটু আপনি নিতে হবে যে দাঁড়িয়ে মাপ নিতে এমন দর্জি আমি কখনো দেখি আরে এই তো আমি কি করছেন দাদা এই এসবে সব ধরে ধরে মাপ নিচ্ছেন আবার কাছে চলে আসছেন আরে আমি এই পাড়ার সবার মাপ নিয়েছি সবাই আমাকে জানে আমি সবার ব্লাউজ কাটাই আমার মতো বড় দর্জি এলাকায় নেই তুমি দেখেছো কখনো কিন্তু আপনি এবার এইভাবে এইভাবে মাপ নিলে আমার তো লজ্জা পাচ্ছে এখন তো শুয়ে মাপ নিতে হবে তুমি কেমন ফিল করছো মানে বিষয়টা বোঝো মানে তুমি যে শুয়ে পড়ে যেমন থাকবে ঘুমাবে তখন তো তুমি একটা মানে কেমন লাগবে সে ফিলটা দেখতে হবে না মাপটা কিন্তু সুন্দর নিচ্ছি না আচ্ছা সব মাপ আপনার নেওয়া হয়ে গেছে এবার কিন্তু শুয়ে মাপটা নিতে হবে ঠিক আছে ঠিক আছে তা আপনি শুয়ে পড়ুন শোয়ার মাপটা আপনাকে আমি এখানে শোব হ্যাঁ এখানে আমি সবাইকে শুয়েই মাপ নেই কি বলেন আমি আগে আমি কখনো দেখিনি কি বলছো এটা ডিজিটাল দর্জি আমি আমি আপনাকে সুন্দর আপনি শুয়ে পড়ে যে কিভাবে আপনি ব্লাউজটা পরে শুয়ে থাকবেন তার একটা তো মাপ নিতে হবে আপনি পারফেক্ট ভাব করুন রিল্যাক্স ভাব করুন আমার ব্লাউজ পরে আপনি শান্তিতে মানে ঘুমাতে পারবেন
দাঁড়ান দাঁড়ান শুয়ে একটা মাপটা ভালো করে নিতে হয় জানেন, শোয়ার একটা মাপই আছে দাদা, আপনি কিছু মনে করবেন না, না পরবার আসবেন পরবার কোনো লজ্জাই লাগবে না আপনার মাপ নিতে। ঠিক আছে, এতে শুয়ে আপনি একটা যে রিল্যাক্স ভাব করবেন সে ভাবটাও তো আমাকে নিতে হবে না। এ প্রথমে একটু লজ্জা করে সবাই আমার কাছে এসে, তারপরে লজ্জাই হয় না, আমি না ভালো দর্জি, ডিজিটাল দর্জি, মনে থাকবে আপনার কথা দেখবেন। ঠিক আছে, মানে ঠিকই আছে আপনার, মানে শুয়ে পড়ে আপনি ঠিকই রিল্যাক্স করতে পারবেন। মানে আমি পুরো মানে প্রত্যেক জায়গায় মানে কোনায় কোনায় লুকানো যে একদম পুরো 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 একদম লুকানো দাগ, মানে যে কি বলে আর আপনি তোমাকে লুকানো যে ভাজ ভাজ আছে না সেগুলোও যেন পুরো ফিটিংস হয়, তাই বলতে চাচ্ছি আর কি। না সুন্দর মাপ, মাপটা একটু বেশি করে না নিলে হয় না, থাক আর আর মাপ না, এবার বেশি বেশি। আরে শুনুন, আরে এবার লাস্ট লাস্ট মাপ, এটা কি মাপ? আরে এইটা এই যে মাপটা নিচ্ছি, আপনার হাজবেন্ড যখন আপনার পাশে আসবে না, আপনার আপনার তো আসে না পাশে, সেই সময় যে ফিলিংসটা আপনি পাবেন সেই মাপটা আপনাকে নিচ্ছি। মানে এটা হলো স্পেশাল মাপ, আমি বললাম না প্রথমবার লজ্জা লাগে, তারপরে কোনো লজ্জা নেই, একদম পুরো মানে একদম পুরো আপনার আমি চাই ফিটিংস হোক, মানে কোনো কাজে আপনার যেন প্রবলেম নয়, রান্নার কাজে আপনার হাজবেন্ড আপনার পাশে আসলে যখন আপনি রিল্যাক্স ফিল করেন, আপনারা যখন একটু মানে আর কি দুজন একটু রোমান্টিক সিনে থাকবেন সে সময়ের জন্য আপনার কোনো প্রবলেম নয়, সেখানে সব চেক করে দিয়ে দিচ্ছি, মানে চেক করেও নিচ্ছি আপনাকে যে কেমনভাবে আপনি ফিলিংসটা নেবেন আর কি। তারপর বলুন মাপটা কেমন লাগছে, বলুন বলুন, ভালো লাগছে না? তারপর বলুন মানে মাপটা কেমন হলো? না মাপটা নেওয়া একটু লজ্জা করছিল, ঠিকঠাক করছিল, কিন্তু আমরা মাপ নেওয়াটা আমার ভালো লেগেছে। যদি কি বলছেন, হ্যাঁ শুনুন, যদি আপনি আমার ব্লাউজটা ফিটিংস করে দিতে পারেন না, তাহলে আমি এর পরের বার থেকে আপনার কাছেই আসব। আমি কি বলছি, পাড়ার যত বউদের সব মাপ আমিই নিই এবং আমিই করি ব্লাউজ, আমি ডিজিটাল দর্জি, আমার মতন দর্জি এলাকায় নেই, আপনি বারবারই একটা ব্লাউজ আমার কাছে করলে না প্রত্যেকবারই আসবেন, প্রত্যেকবারই আসবেন, আমি সবাইকে এরকম সুন্দর করে মাপ নিই জানেন তো। যত বেশি মাপ নেবেন ততই ফিটিংস হবে, যত বেশি মাপ নেবেন ততই ফিটিংস হবে, এত সুন্দর মাপ নেব না আপনি বুঝতেই পারছেন না। ঠিক আছে, যেমন বলছেন যখন আজকে তাহলে এখানেই থাক, মাপ আমি ফিটিংস করবো, চিন্তা করতে হবে, ব্লাউজ নিয়ে কোনো চিন্তা করতে হবে না, কোনো চিন্তা নেই।